আজকে ক্লাস নিব ক্লাস 6 এর তৃতীয় অধ্যায়ের পার্ট 8 সূরা আল হুমাজা নিয়ে আলোচনা করব। এখানে দেখো প্রথমে লেখা আছে সূরা আল হুমাজা, তারপরে শানে নজুল ব্যাখ্যা, নৈতিক শিক্ষা, মানে এই তিনটা বিষয় নিয়ে আমি পর্যায়ক্রমে আলোচনা করব। এখানে দেখো আমরা আগে সূরা আল হুমাজা সম্পর্কে জেনে নেই যে সূরা আল হুমাজা আল কোরআনের 104তম সূরা। কততম সূরা? 104তম সূরা। এই সূরাটি পবিত্র মক্কা নগরীতে অবতীর্ণ হয়। এর আয়াত সংখ্যা হলো 9। সূরা আল হুমাজার আয়াত সংখ্যা কত? 9। 9টি আয়াত। এ সূরার সূরা আল হুমাজার প্রথম আয়াতে আয়াতে হুমাজার শব্দটি উল্লেখ থাকা হুমাজার থেকে প্রথম আয়াত থেকে এই আয়াতের নামকরণ করা হয়েছে সূরা আল হুমাজা। আর এই সূরাটির আমরা সূরা আল হুমাজার সূরা আল হুমাজার নিয়ে আমরা সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করবো, ঠিক আছে? তারপরে দেখো প্রথমে আছে যে শানে নজুল, মানে সূরা আল হুমাজার মানে আয়াত নাজিলের কারণ। এখানে দেখো যে উমাইয়া ইবনে খালফ, ওয়ালিদ ইবনে মুগিরা ও আখনাস ইবনে শুয়াইক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুমিনদের গীবত করত। মানে এই কয়েকজন যে নাম বললাম, যে উমাইয়া ইবনে খালফ, ওয়ালিদ ইবনে মুগিরা ও আখনাস ইবনে সুরায়ক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নামে গীবত করত এবং তাদের অর্থলিপ্সা ছিল প্রবল, মানে তারা তাদের অর্থের প্রতি লোভ ছিল প্রচুর, মানে প্রবল ছিল, অনেক ছিল। তাদের এই অপকর্মের ভয়াবহতা বর্ণনা করার কথা উল্লেখ করে মহান আল্লাহ তাআলা এই সূরাটি অবতীর্ণ করেন। তার মানে এই সূরা আল হুমাজা অবতীর্ণ হওয়ার কারণ হলো কি, যে দুই তিনজন সাহাবী ছিল যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গীবত করত এবং অর্থের প্রতি তাদের লোভ ছিল, সেই কারণে মানে মানুষের অর্থলিপ্সা এবং গীবতের ভয়াবহতার কথা বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা এই সূরা আল হুমাজা অবতীর্ণ করেছেন। তাদেরকে হুঁশিয়ারি করার জন্য আল্লাহ তাআলা এই সূরা আল হুমাজা অবতীর্ণ করেন। তারপরে দেখো যে সূরা আল হুমাজার ব্যাখ্যা, মানে এই সূরা আল হুমাজার ব্যাখ্যায় আমরা কি জানতে পারি, যে সূরা আল হুমাজাকে দুইটি অংশে বিভক্ত করা হয়েছে, দুইটা অংশে বিভক্ত। প্রথম 3 আয়াত নিয়ে প্রথম অংশ এবং শেষ 6টি আয়াত নিয়ে দ্বিতীয় অংশ। তার মানে কয়টি অংশ নিয়ে আলোচনা করা হয়েছে এখানে? প্রথম প্রথম তিনটি প্রথম তিনটি আয়াত হলো প্রথম অংশ, ঠিক আছে, আর হলো শেষ ছয়টি আয়াত নিয়ে হলো দ্বিতীয় অংশ। বুঝতে পারছি আমরা? তার মানে হলো এই সূরা আল হুমাজায় দুইটি পর্যায়ে আলোচনা করে, মানে আল্লাহ তাআলা দুইটি অংশে বিভক্ত করে আলোচনা করেছেন। এখানে প্রথম অংশ হলো প্রথম 3 আয়াত, আর শেষে 6 আয়াত হলো দ্বিতীয় অংশ। এখানে দেখো যে প্রথম অংশে এই যে প্রথম যে তিনটি আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, যে প্রথম তিনটি অংশে জঘন্য গুনাহের পরিচয় তুলে ধরা হয়েছে। মানে আল্লাহ তাআলা এই প্রথম যে তিনটি আয়াত, এই তিনটি আয়াতে আল্লাহ তাআলা জঘন্য গুনাহের কথা বা পাপের কথা উল্লেখ করেছেন, আর দ্বিতীয় অংশে এসব গুনাহের শাস্তির কথা উল্লেখ করেছেন। মানে আল্লাহ তাআলা প্রথম যে তিনটি আয়াত, এই তিনটি আয়াত মিলে একটা অংশ, আর এখানে তিনটি ভয়াবহ মানে পাপের কথা, গুনাহের কথা উল্লেখ করা হয়েছে, এবং বাকি যে 6টি আয়াত, এই 6টি আয়াতে আল্লাহ তাআলা এই মানে পাপের যে শাস্তি সে সম্পর্কে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এখন দেখো যে এসরায় বর্ণিত গুনাহ বা পাপ কাজগুলো হলো, 1 নম্বরে পচাতে বা গোপনে কারো নিন্দা করা, মানে কেউ সামনে বা গোপনে নিন্দা করা, একে গীবত বলা হয়। মানে কি গীবত বলা হয়? যদি আমরা কি করি, কারো সামনে বা পিছনে নিন্দা করি, এটা কি পরনিন্দা এবং এটাকে গীবত বলা হয়। এটি অত্যন্ত খারাপ কাজ। আল্লাহ তাআলা আল কোরআনের অন্য আয়াতে গীবত করার মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার কথা খাওয়ার সমান বলে উল্লেখ করেছেন। তাহলে আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে বলছেন কি,
মানে গীবত করা মানে হলো তার অপর ব্যয়ের গোশত খাওয়ার সমান বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তার মানে গীবত একটা কি জঘন্যতম অপরাধ, পাপ। তারপরে সামনাসামনি কারো নিন্দা করা, মানে কি সামনাসামনি নিন্দা করা, গোপনে নিন্দা করার মতো এটাও অত্যন্ত গরহিত কাজ। মানে কারো সামনে যদি কারো নিন্দা করি, এর ফলে মানুষ অপমানিত হয়, অনেক সময় মানুষের মধ্যে ঝগড়া ফাসাদ মারামারি সৃষ্টি হয়। তার মানে যদি কেউ কি করে সামনাসামনি কারোর সাথে কারো নিন্দা করে, তাহলে কি হয়, এটা ঝগড়া ফাসাদের সৃষ্টি হয়, মানুষের সাথে কি সমাজে অশান্তি সৃষ্টি হয় এরকম। তারপরে ধন সম্পদ জমা করা ও বারবার তা গণনা করা, মানে যদি টাকা পয়সা থাকে অনেক, ধন সম্পদ থাকে, সেটা কি জমা রাখা এবং বারবার সেটা গণনা করা যে কত টাকা আছে দেখি এরকম। একে এক কথায় বলা হয় অর্থলিপ্সা বা আয়ের লোভ বলা, মানে অর্থের লোভ থাকা এরকম। ধন সম্পদের প্রতি লোভী হলে মানুষ নানা অবৈধ কাজে অবৈধ পথে উপার্জন করতে থাকে। মানে যদি মানুষের যদি অর্থের লোভ থাকে, টাকা পয়সার লোভ থাকে, তাহলে সারা কি করবে, অন্যায় বা অবৈধ পন্থায় সে অর্থ উপার্জন করবে। সেই কারণে অর্থের লোভ থাকা যাবে না। যে কৃপণ হয়ে সে কৃপণ হয়ে পড়ে, গরিব সুখী দুঃখীদের অধিকার আদায় করে না। তার মানে যে অর্থের লোভ থাকে সে কৃপণ হয়ে যায়, মানে টাকারে খুব মোহর মনে করে। সে গরিব যারা গরিব দুঃখী থাকে তাদেরকে কি করে না, টাকা পয়সা দেয় না। এরকম জাকাত হজ ইত্যাদি ফরজ ইবাদত পালন করে না। মানে যে অর্থের প্রতি লোভ থাকে সে জাকাত দেওয়া, তারপরে হজ করা ইত্যাদি ফরজ ইবাদত সে পালন করে না, বরং সে সম্পদ জমা করতে থাকে এবং ধারণা করে যে এ সম্পদ ধন সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে। তার মানে সে মনে করে যে দুনিয়ার যে ধন সম্পদ, এই ধন সম্পদ তাকে সারা জীবন কি করবে, মানে চিরস্থায়ী দুনিয়াতে রাখবে। কিন্তু আসলেও তা নয়, এই দুনিয়াতে যে ধন সম্পদ বা টাকা পয়সা, এটা কি আমরা যত টাকা পয়সারই মালিক হই না কেন, আল্লাহ তাআলা যখন আমাদের মৃত্যুর ডাক দিবেন তখন আমাদের কি করতে হবে, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। তখন এই টাকা পয়সা ধন সম্পদ সবই কি কি থাকবে, দুনিয়াতে পড়ে থাকবে। মানে আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যায় এটা বোঝাতে চেয়েছেন যে দুনিয়ার অর্থের প্রতি লোভ থাকলে বা মোহ থাকলে মানুষ কি করে, অন্যায় পথে চলে যায়। অন্যায় পথে চলে যাওয়ার পরে সে কি করে, মানে ইসলামী যে কাজগুলা হজ করা, যাকাত দেওয়া, এগুলো সে করবে না, বিশৃঙ্খলা তৈরি হবে, বা সমাজের সে গরিব দুঃখীদের কি করবে না, দান খয়রাত করবে না এরকম। আর সে অর্থগুলাকে কি করবে, টাকা পয়সাকে সে গচ্ছিত রাখবে, যাতে সে মনে করে যে এই ধন সম্পত্তি তাকে চিরস্থায়ী দুনিয়াতে বাঁচিয়ে রাখবে, কিন্তু আসলে তা না হয়, এটাই। তারপরে এই সূরার দ্বিতীয় অংশে, এই দ্বিতীয় অংশে বলা হয়েছে যে শেষ ছয়টি আয়াতে আল্লাহ তাআলা যে বিষয়ে আলোচনা করছেন, যে আমি যে কয়েকটা পাপের কথা বললাম, এই পাপের কি শাস্তি আল্লাহ তাআলা বলেছেন, তিনটি জঘন্য কাজের শাস্তির কথা বর্ণনা করা হয়েছে। গীবত, পরনিন্দা এবং অর্থলিপ্সা তিনটি খারাপ কাজ। এক নম্বরে গীবত, পরনিন্দা, অর্থলিপ্সা, তার মানে অর্থের লোভ থাকা, পরনিন্দা করা এবং কি গীবত করা। গীবত করা, পরনিন্দা করা, আর একটা কি অর্থলিপ্সা। বুঝতে পারছো তোমরা? মানে তাহলে এখানে তিনটি মহাপাপের কথা বলা হয়েছে। কিসের কথা বলা হয়েছে? তিনটি মহাপাপের কথা। এক নম্বরে হলো গীবত, পরনিন্দা, তারপরে কি অর্থলিপ্সা। এই তিনটি বিষয় নিয়ে আল্লাহ তাআলা কি করছেন, আলোচনা করছেন, আর এই তিনটার শাস্তির বিষয়। এগুলো কবিরা গুনাহ। তার মানে এখানে দেখো যে যে তিনটি পাপের কথা বলা হয়েছে, যে গীবত, তারপরে পরনিন্দা, তারপরে হলো অর্থলিপ্সা, অর্থলিপ্সা, তার মানে এই তিনটি পাপের কথা কি করা হয়েছে, বলা হয়েছে। এখানে তিনটি পাপের কথা বলা হয়েছে যে গীবত, পরনিন্দা, অর্থলিপ্সা। এই তিনটাই হলো কি কবিরা গুনাহ। তার মানে এই তিনটাই সবচেয়ে বড়, মানে কবিরা গুনাহ মানে হলো বড় গুনাহ, মানে আর সগিরা হলো ছোট গুনাহ। এখানে হলো তাহলে তিনটি কবিরা গুনাহ কথা আল্লাহ তাআলা এই সূরা হুমাজা আলোচনা করেছেন। তারপরে দেখো যে এজন্য আখিরাতে মানুষকে জবাবদিহি করতে হবে, অর্থ মানুষকে কি করে ওমর করে রাখবে এ ধারণা ঠিক নয়। মানে এই যে টাকা পয়সা ধন সম্পদ এটা মানুষকে সারা জীবন দুনিয়াতে বাঁচিয়ে রাখবে এ কথা ঠিক নয়। আর এই সব পাপ কাজের জন্য আল্লাহ তাআলার কাছে কি আমাদের মাঠে কি করতে হবে, জবাবদিহি করতে হবে। তারপরে বরং সকল মানুষকে মরতে হবে, তার মানে আমাদের কি মৃত্যুবরণ করতে হবে, এই কথা বিশ্বাস স্থাপন করতে হবে। তারপর হাশরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকের হিসাব নেবেন,
তার মানে এই যে যখন হাসর হবে বিচার কার্য হবে তখন আল্লাহ তাআলা মানুষের সকল পাপ পুণ্যের সবকিছু কি করবে হিসাব নেবে আল্লাহ তাআলা